আমি আজি এইজন ডাঙরিয়া কিয় বিচারি উলিয়ালো আমি তাই হোক যুব পরিষদে প্রতি বছরে এজন নহয় এজন কারোবাক আমি লাচিত বটারে সন্মানিত করে আইছো 2012 চনের পর আমি করে আইছো আর ইয়ার আগতে লাচিত কি আছিল কি নাছিল কোন গম পোৱাই নাছিল আমি 2012 চনের পর লাচিত দিবস গুয়াহাটীত পাতিবলে আরম্ভ করল আমি প্রথম বছর লেফটেন্যান্ট এস কে সিনহা ডাঙরিয়াক আমি লাচিত এবার দিছিল কিয় দিছিল এন ডি এর মেইন যিজন মানে হিরো এন ডি এর যে যিজন ফার্স্ট কেডার সেইজনক লাচিত এওয়ার্ড দিছিলে লেফটেন্যান্ট এস কে সিনহা ডাঙরিয়ায় অসমীয়ার চকু মেল খুয়াইছিলে সেইজন নে যে লেফটেন্যান্ট সিনহা ডাঙরিয়ায় অসমীয়া মানুষের চকু মেল খুয়াইছিল পোহর দিছিলে যে লাচিতক কেনেদরে সন্মান করিব লাগে ঠিক সেইদরে প্রতিজন ব্যক্তিরে কিবা নহয় কিবা এটা আছে আর তেনেকুৱা সকল ব্যক্তিকে আমি লাচিত বঁটা দি সন্মানিত করে আইছো মই এইটো কোৱা নাই যে ইয়াত বহি থকা সদস্য সদস্যসকল বিভিন্ন প্রান্তর পৰা নাগরিকসকলে যে লাচিত এওয়ার্ড গ্রহণ কৰিবলৈ এদিন সুযোগ নাপাব নিশ্চয় পাব তেখেতৰ কর্ম দক্ষতা লাগিব কর্ম দক্ষতা চিন্তা ধারায় যদি জাতিটুক ভাল পায় দেশখনক ভাল পায় জাতি আর স্বাভিমান যদি না থাকে দেশখনক যদি ভাল না পায় অসমক ভাল পোৱা সপন দেখি লাভ নাই স্বপ্ন সপন লৈ কিন্তু রাজহুয়া কাম করে বিভিন্ন সংগঠন খুলি এখন বজার আর দোকান করে কিন্তু একো লাভ নাই আছে জান দেশক ভাল পাব জাতিক ভাল পাব জাতিক ভাল পোৱা তেজ থাকিব লাগিব এনেকুৱা এজন ব্যক্তিকে আমি আচলতে তাই হম যুব পরিষদে প্রতিজন প্রতি বছরে লাচিত দিবস লাচিত এওয়ার্ড দিবলৈ আমি আগবাঢ়ি আইছো আমার অরুণাচলের উপমুখ্যমন্ত্রী সোনামেন ডাঙরিয়ায় তাই জাতির হয়ে কাম করেছে আর এটা কাম করেছে কিয় অরুণাচল আর অসম সীমামূরিয়া অঞ্চলত বিভিন্ন হৈ কাজিয়া সৃষ্টি হয়ে থাকে আমি কেতিয়াও ভাল নাপাও আমি অরুণাচল প্রদেশক কেতিয়াও আমার বেলেগ বলে না হোক আমার নিজের বুকুর আপন আর আমার বুকুর আমঠুবিলাকে তাত আছে বলে আমি অনুমান করো আমার নিজের ভাই সকলে আছে হাত ভরি যদি আমি একেলগে থাকিব পারিছিলো তেতিয়াহলে আমি আজি অরুণাচল প্রদেশের বা মিজোরাম মেঘালয় নাগাল্যান্ডর কেউ থাকিব নোৱাৰো নিশ্চয় আমি পাৰিম আমি সেই সীমামূরিয়া অঞ্চলত যাক আমার বসতি করে আছে কি যি জাতিয়ে নহওক আমি আহোম বলে কোৱা নাই অসমীয়া জাতি অসমত বাস করা খিলঞ্জীয়া জাতির কথা কৈছো সেই খিলঞ্জীয়া জাতির সকলে যাতে কেতিয়াও কোনো বাধা বিঘিনি হব নালাগে সেই সীমামূরিয়া অঞ্চলের মানুষ যে সমীর মিলে থাকিব লাগে আমি সমন্বয়ের বার্তা প্রেরণ করব বিচাৰিছো সমন্বয়ের বার্তা প্রেরণ করবলে বিচারি আজি সেইজন মানুষ ডাঙরিয়াক আমি বিচারি পাইছো সেইজনেই হল আমার মাজত উপস্থিত থাকা সোনামেন ডাঙরিয়া যে মই বেছি সময় থাকিব নোৱাৰিম দেই কাইলৈ মোৰ দিল্লীত মিটিং আছে মোৰ এইটো ফাইনেন্স মিনিষ্ট্ৰীত মোৰ ইম্পৰ্টেণ্ট মিটিং আছে গতিকে মই আজি ঘূৰি যাব লাগিব 3:30 বজাত মোৰ টিকেট আছে গতিকে 1:30 বজাত মোক মোক চিঠি দিব লাগিব তো পিছত আকৌ যে মোৰ আমাৰ ডি আৰ চি দিলীপ চুতীয়া ডাঙৰীয়াৰ লগত কথা পাতিছো নাই দিলীপ আমি খুব জলদি গুচি গ'লে ভাল নহ'ব ইমান ডাঙৰকৈ আয়োজন করেছে এনে সম্মান যাচিবলৈ গতিকে টিকেট কেনসেল করে অল্প গভীরলৈ টিকেট আকৌ ইয়াতে উঠি পেলাই যেতিয়া বহিলো খুব ভাল লাগিলে যে মোৰ পিয়াৰক কলো যে তই 6টা কৰি আছ মোৰ টিকেট গতিকে ভাল লাগিছে আকৌ শুনিলো বোলে সাংস্কৃতিক সন্ধিয়াও হ'ব দীনা রাজকুমারীর লগত কথা পাতিল দীনা রাজকুমারীর গানও শুনিবলে পাম আর নৃত্য দেখিবলে পাম আর লগতে ভাবিল যে তেওঁলোকে আমাক কেলে নিমন্ত্রণ কৰিলে আমাৰ খামতি তাই খামতি কি কয় কালচারেল টিমক কেলে নকৰিলে কিমান ধুনীয়া নৃত্য কৰিব পাৰিলে তেওঁলোকে কিমান ধুনীয়া নৃত্য দেখিব পাৰিলে আপোনালোকে আমাৰ যিটো